বিএসএফ গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক চালকের, জখম আরও এক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কাঁচাকলি এলাকায় পেট্রোল পাম্প সংলগ্ন রাজ্য সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই কিশোরের নাম আফতাব আলী, তার বাড়ি ডালখোলা এলাকায়। ঘটনায় গুরুতর জখম সাহেব আলম নামে অপর এক কিশোরকে উদ্ধার করে প্রথমে চোপড়া দলুয়া স্বাস্থ্য কেন্দ্রে, পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা বিএসএফ এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ইসলামপুরে পাঠানো হয়। অমৃত মহোৎসব প্রকল্পের আওতায় মালদার এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজিত হলো সোমবার। এদিন শুভঙ্কর শিশু উদ্যানে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাবি চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ ব্যাংকের কর্তারা। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করলো হেমদাবাদ থানার পুলিশ। ধৃত যুবকের নাম ইমন প্রামাণিক, সে বাংলাদেশের নাটোর জেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। জানা গিয়েছে সোমবার রাতে মালন হাটখোলা এলাকায় ওই যুবককে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করে যুবকের পরিচয় জানতে পারে। এরপর ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, কাঁটা তারের নিজ দিয়ে অবৈধভাবে ভারতে এসেছিল ওই যুবক। তার কাছে কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তবে কি কারণে কার সহযোগ ভারতে এসেছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেমদাবাদ থানার পুলিশ। বেঙ্গল ফেডারেশন অব সার্টিফাইড খাদির উদ্যোগে এবং খাদি গ্রামোদ্যোগ ভবন ও খাদি মিশনের সহায়তায় খাদি গ্রামোদ্যোগ মেলার সূচনা হলো মালদায়। শহরের ডিএসএ ময়দানের পার্শ্ববর্তী প্রাঙ্গণে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাদি অন ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশনের তরফে মনোজ কুমার সিং, জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মণ্ডল, ইংরেবাজারের ভাবি পুর চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। এই মেলায় মোট 42টি স্টল রয়েছে। গ্রামীণ এলাকায় খাদির কারিগরদের হস্তজাত সামগ্রী ও বস্ত্রের প্রদর্শনী ও বিক্রয়ের উদ্দেশ্যে এই মেলা আয়োজিত হয়েছে। আগামী 31 মার্চ অবধি চলবে এই মেলা। পূর্ব রেলওয়ের মালদা ডিভিশনের পক্ষ থেকেও স্বাধীনতার 75তম বর্ষ উপলক্ষে অমৃত মহোৎসব পালন করা হলো সোমবার সন্ধ্যায়। এদিন স্টেশন চত্বরে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে পূর্ব রেলওয়ের আরপিএফ ব্যান্ডের সদস্যরা। মালদা ডিভিশনের ডিআরএম যতীন্দ্র কুমার, সিনিয়র ডিসিএম পবন কুমার, আরপিএফ এর সিকিউরিটি কমিশনার রাহুল রাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। আচমকা ধান ক্রয় শিবির বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়লেন কৃষকেরা। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে সরকারি ন্যায্য মূল্যে ধান কেনা হচ্ছিল কালিয়াগঞ্জের বোঁচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের চান্দইল বাজারে। কিন্তু আগাম কোনো নোটিশ ছাড়াই মঙ্গলবার আচমকা নোটিশ টাঙিয়ে দেওয়া হয় যে এদিন থেকে ধান কেনা বন্ধ থাকবে। ফলে সমস্যায় পড়েন ধান বিক্রি করতে আসা কৃষকেরা। তাদের অভিযোগ, মাস তিনেক আগেই তাদের আজকের দিনে ধান বিক্রি করার দিন ধার্য করা হয়েছিল, অথচ ভুটভুটি ভাড়া করে ধান নিয়ে এসে সমস্যায় পড়তে হলো। ঘটনায় ধান ক্রয় কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখায় ক্ষুব্ধ কৃষকেরা। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশন সমূহের যৌথ আহ্বানে আগামী 28 এবং 29 মার্চ দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার রায়গঞ্জের এনবিএসটিসি ডিপো চত্বরে একটি সভার আয়োজন করে সিটু নেতৃত্ব। সেখানে বিভিন্ন দাবিতে সরব হন বাম নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচিতে পরিতোষ দেবনাথ, নীলকমল সাহা, শান্তনু চন্দ্র সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সোমবার থেকে হরিশ্চন্দ্রপুরের চণ্ডীপুর গ্রামে শুরু হলো 65তম উরুষ উৎসব। এই উপলক্ষে আয়োজিত হয়েছে মেলাও। দুই দিনাজপুর, মালদা সহ বিহার থেকে এই মেলায় হাজির হয়েছে অসংখ্য মানুষ। বুধবার শেষ হবে এই মেলা। স্কুলের পড়ুয়াদের পোশাক রং নির্দিষ্ট করা নিয়ে প্রতিবাদে আন্দোলনে নামলো বিজেপি। প্রতিবাদে মঙ্গলবার বালুরঘাটে জেলাশাসকের দফতরে স্মারকলিপি দেওয়া হয়। সুমন বর্মন সহ অন্যান্য নেতৃত্বে দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর সম্প্রদায় কল্যাণ বিভাগের উদ্যোগে এবং রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের করণ ও রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত হলো ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতা। মঙ্গলবার রায়গঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তর প্রাঙ্গণে প্রাথমিক পর্যায়ে ভাওয়াইয়া সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন, রায়গঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভ্রজিৎ মণ্ডল, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুরু সহ অন্যান্যরা। দুই দিনাজপুর ও মালদা জেলা থেকে মোট 120 জন প্রতিযোগী এই সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
প্রায় 5 বছর আগে 2017 সালে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে প্রাইমারি স্কুলে চাকরি দেওয়ার নাম করে 4.5 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ ওঠে বেশ কিছু ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনায় 3 বছর পর 2020 সালে প্রতারিতরা গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনা তদন্ত শুরু করে পুলিশ প্রাথমিকভাবে 4 জনকে গ্রেফতার করেছিল। এরপর তদন্ত আরো এগোলে সোমবার উত্তর 24 পরগনা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত মালদা জেলার মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে। অভিযোগ, বিগত 2 বছর ধরে কোনরূপ উন্নয়নমূলক কাজ হয়নি এলাকায়। এমনকি পঞ্চায়েত দপ্তরের তহবিলে 2,37,50,000 টাকা থাকলেও মাত্র 69,50,000 টাকার কাজের টেন্ডার নোটিশ প্রকাশ করে মানিকচক গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। আর এতেই ক্ষোভে ফেটে পড়েন মানিকচক গ্রাম পঞ্চায়েত, তৃণমূল কংগ্রেস এবং নির্দল সদস্যরা। এ বিষয়ে মানিকচকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন মানিকচক গ্রাম পঞ্চায়েতের 10 জন সদস্য। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মানিকচক গ্রাম পঞ্চায়েতের প্রধান বিউটি মণ্ডল। মঙ্গলবার 22 মার্চ বিশ্ব জল দিবস উপলক্ষে মালদার বামনগোলায় নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে ও ডাকাতপুকুর ডিএসএস ক্লাবের সহযোগিতায় আয়োজিত হল নমামি গঙ্গা কর্মসূচি। এদিন এক র্যালি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে, পরে এলাকার বিভিন্ন চত্বরে সাফাই কর্মসূচিতে অংশ নেয় ক্লাবের সদস্যরা। মালদা জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে 73তম জেলা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মঙ্গলবার। এদিন শহরের ডিএসএ ময়দানে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা। দৌড়, উচ্চ লম্পন সহ বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছিল জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিযোগীরা। করোনা আবহে প্রায় 2 বছর বিদ্যালয় বন্ধ থাকার পর পড়ুয়াদের আনন্দদানে বসন্ত উৎসবের আয়োজন করল হরিশ্চন্দ্রপুরের লক্ষণপুর প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার এই উপলক্ষে এক প্রভাত ফেরি বিভিন্ন এলাকার পথ পরিক্রমা করে, তারপর নাচ গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করে। এরপর একে অপরকে নানা রঙে রাঙিয়ে তোলে উপস্থিত সকলে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির হেনস্থার প্রতিবাদে মঙ্গলবার চাঁচলে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল ছাত্র পরিষদ। এদিন সংগঠনের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল চাঁচলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে নেতাজি মোড়ে এসে শেষ হয়। সেখানে অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে ঘটনার প্রতিবাদে সরব হন সংগঠনের সদস্যরা। সমাজে শিশুদের মৌলিক অধিকার নিয়ে মঙ্গলবার কালিয়াগঞ্জ ব্লকের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের হজরাপাড়ায় আয়োজিত হল বিশেষ সচেতনতামূলক শিবির। 196 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সচেতনতামূলক শিবিরের আয়োজন করা হয়। শিবিরে এলাকার অঙ্গনওয়াড়ি কর্মী ও এলাকার বেশ কিছু শিশুদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করে সিনি। এক বহুতলে কাজ করার সময় মোজাইক মেশিনে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক মিস্ত্রির। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদার কুট্টিটোলা এলাকায়। এদিন বিকেলে ফ্ল্যাট মালিক বিপ্লব বর্মন সেখানে এসে দেখেন মেশিনের তার জড়ানো অবস্থায় পড়ে রয়েছে ওই মিস্ত্রি। তৎক্ষণাৎ তিনি মেশিনটি বন্ধ করে দেন। পরে ইংলিশ বাজার থানার পুলিশ এসে ওই মিস্ত্রিকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। জানা গিয়েছে এদিন ওই মিস্ত্রি একাই কাজ করছিলেন, তার নাম পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। যদিও কিভাবে এই ঘটনা ঘটল তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা।